যিনি এ বীর বাঙালি জাতিকে দিয়ে গেছেন স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র, তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। শ্রদ্ধা নিবেদনের পর বোন শেখ রেহানাকে পাশে রেখে প্রধানমন্ত্রী কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর 1975 সালের 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামে বঙ্গবন্ধু সমাধিসৌধে, দিনব্যাপী চলে শ্রদ্ধা নিবেদনের পালা। কিছু মানুষ মৃত্যুর পরও মৃত্যুঞ্জয়ী হয়ে থাকে তার স্বপ্ন ও আদর্শের মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন প্রজন্ম, এমনটাই বিশ্বাস করে বর্তমানের মানুষগুলো। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।